আজকে আমি আপনাদেরকে পেপারোমিয়ার যত্ন সম্পর্কে আলোচনা করছি এবং আমার পেপারোনিয়ার কালেকশন দেখাচ্ছি। এই পেপারোমিয়াটা আমি বেশ কিছুদিন আগে কিনে এনেছি নার্সারি থেকে, নিয়ে একে আমি রিপোর্ট করেছি। রিপোর্টিংয়ের মাটির কথা আমি বলছি পরে, আগে আমার গাছগুলোকে একটা একটা করে দেখাই। পেপারোমিয়া অনেকটা সাকুলেন্ট টাইপের প্লান্ট। এই জাতীয় পেপারোমিয়াটাকে আবার বেবি রাবার প্লান্টও বলা হয়, কিন্তু বেবি রাবার প্লান্ট বলা হলেও এটা কিন্তু রাবার প্লান্ট নয়, রাবার প্লান্ট জাতীয় কোনো গাছ নয়। এটা সেমি সাকুলেন্ট টাইপের একটা গাছ, এর পাতার মধ্যে যথেষ্ট জল থাকে, কিন্তু আবার সাকুলেন্টের মতন অত বেশি জলও থাকে না, পাতাগুলো বেশ মোটা মোটা। এটা আর একটা ভ্যারাইটি, ভেরিগেটেড টাইপের, সবুজের ওপর সবুজেরই স্ট্রাইপ। এটা অনেকটা ব্ল্যাক টাইপের। এটাও ভ্যারিগেটেড, তবে এটাকে আমার নার্সারি থেকে এনে এখনও রিপোর্ট করা হয়নি। নার্সারির মাটিটা, যে মাটিটা আছে, মাটিটা মোটেও ভালো নয়। এইটাকে আমাকে খুব তাড়াতাড়ি কিন্তু রিপোর্ট করতে হবে। তো রিপোর্টিংয়ের জন্য আমি যে ধরনের সয়েল পেপারোমিয়ায় করে থাকি, 20% মতো গার্ডেন সয়েল, 20% বালি, আর 20% লিপ কম্পোস্ট, 20% কোকোপিট বা 10% কোকোপিট, আর 10% পারলাইট, আর 20% ভার্মি কম্পোজ। মাটিটা খুব ওয়েল ড্রেন মাটি হতে হয়, মিডিয়াটা ওয়েল ড্রেন না হলে কিন্তু খুব অসুবিধা হয়, কারণ জল দাঁড়িয়ে গেলে এই গাছ মরে যায়। এই গাছের বৈশিষ্ট্য হলো জল কম হলেও এই গাছ মরে যায়, আবার জল খুব বেশি হলেও এই গাছ মরে যায়। গাছের পাতা কিন্তু আস্তে আস্তে পড়ে পড়ে যাবে এবং গাছে ফাঙ্গাস ইনফেকশন হয়ে গাছ মারা যাবে। এই জন্য মাঝে মাঝে ফাঙ্গিসাইড স্প্রে করার দরকার হয়। কোনো ইনসেক্টিসাইড আমার আজ পর্যন্ত কোনো পেপারোমিয়াতে লাগেনি, জানি না কোনো দিন পরে হবে কি না। গ্রীষ্মকালে কিন্তু যখন অতিরিক্ত ড্রাই ওয়েদার বা শীতকালে যখন অতিরিক্ত ড্রাই ওয়েদার, তখন গাছের মাটিতে জল দেওয়ার পরিমাণটা কিন্তু খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে, কারণ বেশি জল হলেও গাছ নষ্ট হয়ে যাবে, আবার জল খুব বেশি দিন জল না পেলেও গাছ নষ্ট হয়ে যাবে। মাটিটা শুকনো হলে তবেই জল দিতে হবে। আর এই গাছ কিন্তু পাতায় স্প্রে খুব ভালোবাসে, একে পাতায় বারবার স্প্রে করা যেতে পারে, গোড়াতে জল না দিলেও পাতায় স্প্রে করে জল দিলে কিন্তু এরা পছন্দ করে। রোদ্দুর এদের খুব বেশি লাগে না, এরা রোদ কিন্তু সকালের রোদটাকে এরা পছন্দ করে, বেলার রোদ বা বিকেলের রোদ কিন্তু এরা পছন্দ করে না। তাই যদি সকালের পূর্ব দিকের রোদে রাখা সম্ভব হয় তাহলে তো খুবই ভালো, 1-2 ঘন্টা পূর্ব দিকের রোদে, না হলে কিন্তু ঘরের মধ্যে কোনো ব্রাইট জায়গায় যেখানে সূর্যের আলো খুব ভালো পৌঁছায় কিন্তু রোদটা পৌঁছায় না, এরম জায়গায় রাখলে এই গাছ